The fiber stiffness is increased with fiber diameter. Is it true or false? And if it is false, then why? मैम स्टेटमेंट का एक बार Fiber stiffness increased with fiber diameter. Is it true or false? If the answer is false, then why? Stiffness বলতে বেসিক্যালি কি বোঝায়? मैम स्टिफनेस इंक्रीजेस व्हेन डायमीटर इंक्रीजेस এই টাইপ Yes, 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 yes. Is it true or false? मैम फॉल्स False. তার মানে কি inversely proportional with fiber stiffness and diameter is inversely proportional with each other. একটু ভেবে আনসার করো। Stiffness বলতে আসলে কি বোঝায়? ফাইবার স্টিফনেস বলতে আসলে কি বোঝায়? আমি বলেছিলাম যে ফাইবার স্টিফনেস এর কারণে যখন ফাইবার খুব বেশি স্টিফ হয় তখন আমরা ওয়ান কাইন্ড অফ আনকমফোর্টেবিলিটি ফিল করি, এবং আমি একটা সিচুয়েশনে তোমাদেরকে ডিসক্রাইব করেছিলাম। তো স্টিফনেস জিনিসটা আসলে কি? কি একটু দেখে নাও, ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, ট্যাব আছে, পিসি আছে, যে যেখানে বসে আছো একটা সার্চ দিলেও তো হয়। নাকি তোমাদের জানার আগ্রহ পুরোপুরি জিরো? কোনটা তোমাদের সাথে মানে অফলাইনে কখনো দেখাই হয় না? আমি আসলে তোমাদের ডিপার্টমেন্টের কিছু বুঝলাম না। তোমাদের ব্যাচের সমস্যাটা কোথায়? জানার আগ্রহ মোটামুটি শূন্যের কোঠায়, এবং কিন্তু একটা কিছু একটা কোয়েশ্চেন করলে পুরো গায়েব হয়ে যাও, অ্যান্সার দেওয়ার প্রয়োজনই বোধ করো না। এই 25 জন যে আছো, 25 জনের মধ্যে কারোরই জানার ইচ্ছা হলো না স্টিফনেসটা কি। স্টিফনেস বলতে বেসিক্যালি একটা, যেহেতু ফাইবারের ক্ষেত্রে বলতে যাচ্ছে, ফাইবারটা খুব বেশি স্টিফ হচ্ছে যে তোমাকে শুয়ের মতো গুঁতা দিচ্ছে, দ্যাটস নট পসিবল। তো আমরা বলতে পারি এমন একটা কন্ডিশন বা এমন একটা স্ট্রং পজিশন ফ্রম ওয়্যার দে ক্যান্ট মুভ ইজিলি। আর যেহেতু তারা ইজিলি বেন্ড ডাউন হতে পারে না, যেমন আমি একটা প্রবলেমের কথা বলেছিলাম যে এই টাইপের কোন একটা গার্মেন্টস যদি তোমার গায়ে থাকে যেখানকার ফাইবারের স্টিফনেস খুব হাই, তখন তোমরা ইচিং ফিল করো। আমরা গা আমাদের গা চুলকাতে থাকে বিকজ দেয়ার এন্ডস কান্ট বি বেন্ড ডাউন সো ইজিলি। তো তারা কি করতে থাকে, পুরা স্ট্রেট হয়ে তোমার গায়ে কিছুটা গুঁতা দিতে থাকে, যার যার কারণে তোমার কি হয়, ইচিং ফিল হয়। যেহেতু এটা একটা ফাইবার, সে তোমাকে ব্যথা দিতে পারে না, সে যেটা করে কিছুটা আনকমফোর্টেবিলিটি আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট করে, যেটার জন্য তুমি ওই ফেব্রিকটা বা ওই গার্মেন্টসটা পরলে কি করো না, ইজি ফিল করো না বা কমফোর্টেবল ফিল করো না। আর যেটা কোয়েশ্চেনটা আমি করেছি সেটা হবে, ইয়েস ইটস ট্রু, ফাইবার স্টিফনেস ইজ অলওয়েজ ইনক্রিজড উইথ ফাইবার ডায়ামিটার, দ্য মোর দ্য ফাইবার ডায়ামিটার দ্য মোর দ্য ফাইবার স্টিফনেস। অ্যান্ড ওয়াই? যখন ডায়ামিটার মোটা হচ্ছে তখনই তো সে বেশি স্টিফ হচ্ছে, সে ইজিলি বেন্ড ডাউন করতে পারছে না নিজেকে, যার কারণে এই আনকমফোর্টেবল সিচুয়েশনটা ক্রিয়েট হয়। আজকে আমরা তোমাদেরকে একটা ফাইবার ফাইনেস মেজারমেন্টের প্রিন্সিপাল দেখাবো। এখানে দেখো টোটাল 4টা প্রিন্সিপাল মেথড আছে, একটা হচ্ছে গ্রাভিমেট্রিক, একটা অপটিক্যাল, একটা ইয়ারফ্লো, আর একটা হচ্ছে ভাইব্রোস্কোপ। গ্রাভিমেট্রিক, অপটিক্যাল, ভাইব্রোস্কোপ এই 3টা মেথড তোমরা নিজেরা পড়ে নিবে, এটা বিপি সাভিলের বইয়ে আছে, তোমরা ওখান থেকে পড়ে নিবে। যদি না বুঝো দেন আমি তোমাদেরকে আরেকবার পড়াবো। আর আমি যে একটা মেথড তোমাদেরকে শিখাবো সেটা হচ্ছে ইয়ারফ্লো মেথড। বুঝতেই পারছো এয়ার ফ্লো মাধ্যমে আমরা, বা নামের মাধ্যমে আমরা বুঝতে পারছি, এখানে এয়ার ফ্লো মেথডটা ইউজ করে, মানে একটা এয়ারের ফ্লো ইউজ করে ফাইবারের ফাইনেসটাকে মেজার করা হয়। কিভাবে করা হয় বা
কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করে করা হয় ওটাই আমরা এখানে একটু শেখার চেষ্টা করব। এটা যদিও ল্যাবের সাথে ইন্টার রিলেটেড, বাট আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে পারছি না, আপাতত আমরা জাস্ট থিওরিটা জেনে নিব। তার আগে আমরা একটু চিন্তা করি যে আমরা আসলে ফাইননেস মেজারমেন্টটা কেন করি, ফাইবারের ফাইননেস মেজারমেন্ট করার দরকারটা কি? কেউ কি আমাকে বলতে পারবে যে ফাইবার ফাইননেস মেজার করার দরকারটা কি আসলে? কথা বলো, তোমরা সবাই কি বোবা? কিছু একটা তো বলো, নিজের কমন সেন্স থেকে নাকি কমন সেন্সও নাই, ওটাও শেষ হয়ে গেছে যখন থেকে করোনা স্টার্ট হয়েছে, কমন সেন্সও জিরো হয়ে গেছে। কোনটা? ম্যাডাম, একটা ফাইবার যদি অনেক বেশি ফাইন হয় তাহলে আমরা পড়তে অনেক আরাম লাগে। আচ্ছা, তুমি তুমি যা যা মনে করো সেগুলাই বলো। আমি এখন আশা করছি না যে তুমি খুব ডিপে কিছু বলবে, বিকজ তুমি মাত্র সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো তোমরা যে যেটা ভাবো, ফাইবার ফাইননেস আসলে মেজার করার দরকারটা কি? ফাইবার ফাইননেস হলো ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স টু ডিটারমাইন হাউ দা ফাইবার কোয়ালিটি ইজ, তাই না? তো আমি কোয়েশ্চেন করেছি যে ফাইননেস মেজারমেন্টের দরকারটা কি, এটার সাথে কি কি কানেক্টেড থাকতে পারে, বা কি কি কোয়ালিটি ফাইবারের আমরা এটার মাধ্যমে কি করতে পারি জানতে পারি, বা কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা জানতে পারি। যদি তোমরা একটু আমাকে বলতে, একটা দুইটা পয়েন্ট বললে নো প্রবলেম। তোমাদের কার কি মনে হয়? আর আরেকটা কথা, আমরা যখন ফাইবারের ফাইননেস মেজারমেন্ট করতে চাই, তখন আসলে আমাদের কি কি ফ্যাক্টরস গুলাকে কনসিডারেশনে আনা উচিত, মানে ফাইবারের ফাইননেসটা যে আমরা মেজার করব, কোন একটা জিনিস মেজার করতে চাইলে তো কিছু কিছু জিনিস ওর সাথে এক্সট্রা চলে আসে। তো ফাইবারের ফাইননেস আমি যখন মেজার করতে চাচ্ছি, তখন আদার কোন কোন ফ্যাক্টর গুলাকে আমাদের কনসিডারেশনে রাখা উচিত? ম্যাম, একটু আগে স্টিফনেস এর যে ব্যাপারটা বললেন যে ফাইবার ফাইননেস এর ইনক্রিজের মানে ডায়ামিটার ইনক্রিজ, অর্থাৎ ফাইবার ফাইননেস যখন ইনক্রিজ হবে তখন স্টিফনেস বৃদ্ধি পাবে, তখন ম্যাম ওই পাবে হ্যাঁ ডায়ামিটার? আচ্ছা আমাকে বলো, ফাইনাল ফাইবারের ডায়ামিটার বেশি নাকি কোয়ার্সার ফাইবারের ডায়ামিটার বেশি? ম্যাম, কোয়ার্সার ফাইবারের ডায়ামিটার বেশি। আচ্ছা, তাহলে তুমি যে স্টেটমেন্টটা দিয়েছো ওটা কি ফাইবার ফাইননেস বাড়লে স্টিফনেস বাড়বে? ম্যাম সরি, উল্টা পাল্টা করে ফেলছি। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম, বলো আবার বলো। ম্যাম তাহলে যখন আর কি, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? হ্যাঁ হ্যাঁ ফাইবার ফাইননেস যত হাই তার স্টিফনেস যে প্রপার্টিটা আছে সেটা তত বেশি আস্তে আস্তে কমতে থাকবে। আর কি হতে পারে? এটা কিন্তু সেলফ রাইটিং টাইপের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু ডিরেক্টলি তুমি কোথাও পাবে না। তোমাকে যদি এই টাইপের কোয়েশ্চেন করা হয়, তখন কিন্তু তোমাকে নিজের আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে। ব্যাপারটা এমন হবে না যে স্লাইডে আছে আনসার, আমি মুখস্থ করবো এবং খাতায় লিখে দিব। তো এই আন্ডারস্ট্যান্ডিং টাইপস এর যে কোয়েশ্চেন গুলো আমি যেগুলো চাইবো যে তোমরা তোমাদের থেকে বের করো, এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাকে, তুমি আসলে কতটুকু বুঝেছো এই টপিকটা নিয়ে বা কতটুকু ভেবেছো, আমি এটাই দেখবো এই কোয়েশ্চেন গুলোর মাধ্যমে। তো একটু নিজেদের থিংকিং লেভেল বাড়াতে হবে কোনোভাবে। আমি অ্যাটেন্ডেন্স দিলাম গেলাম, আর তোমাদের যে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা খুবই হতাশাজনক, 80 জন স্টুডেন্টের 50 জন কোনো মতে অনেক কষ্টে থাকো, যেমন এখন মাত্র 33 জন আছো তোমরা, আমি যেটা দেখতে পাচ্ছি। সব ক্লাসে কি একই অবস্থা নাকি আমার ক্লাসে এই অবস্থা? সিয়ার কেউ আছো? নিশান আছো? নিশান, ম্যাম সব ক্লাসেই 30 থেকে 40 জনের মতোই থাকে, মানে খুব রেয়ারলি এখন 50-এর কাছাকাছি যায় আর কি। আচ্ছা হামিম বা নিশান কেউ আছে? দুজনের কেউই নাই। তোমাদের সিআর কিভাবে সিলেক্ট করা হয়েছিল? আচ্ছা ঠিক আছে, আমরা পড়া স্টার্ট করি। এগুলো নিয়ে কথা বললে আর পড়ানোই হবে না বেসিক্যালি। আমরা প্রথমে দেখি যে ফাইনাল যে মেজারমেন্টটা করছি আসলে
এটা কি কি পয়েন্ট আছে যেগুলোতে ফাইবারের ফাইননেস মেজার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা কোন কোন পয়েন্ট গুলাকে আমাদের আসলে কনসিডারেশন আনা উচিত? যেমন বলা হয়েছে যে ওয়েন কনসিডারিং ওয়েজ অফ মেজারিং ফাইবার ফাইননেস, দেয়ার আর আ নাম্বার অফ ফ্যাক্টর্স দ্যাট নিড টু বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট, হোয়াইচ মেক্স ইট ডিফিকাল্ট টু ডিফাইন আ মেজার অফ ফাইননেস দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু অল ফাইবার্স। সেগুলো আবার কি কি কেমন হতে পারে? যেমন দ্য ক্রস সেকশন অফ মেনি টাইপস অফ ফাইবার ইজ নট সার্কুলার, কিছু কিছু ফাইবার আছে যাদের ক্রস সেকশনটা পুরোপুরি সার্কুলার না। যদি পুরোপুরি সার্কুলার না হয় সেক্ষেত্রে কিন্তু আমি পায়ার স্কোয়ার দিয়ে সেটার এরিয়া বের করতে পারছি না। যেমন যদি তোমরা উলের কথা চিন্তা করো, তার সাথে সিল্কের কথা বা একটা কটনের কথা, সেক্ষেত্রে উলের যে ক্রস সেকশনটা অ্যাপ্রক্সিমেটলি ক্রস সার্কুলার ক্রস সেকশনই হয়, উলের অ্যাপ্রক্সিমেটলি ক্রস সার্কুলার ক্রস সেকশন হয়। বাট এট দ্য সেম টাইম সিল্ক হ্যাজ আ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন। আমাদের সিল্ক যে ফাইবারটা, সিল্ক ফাইবারটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের হয় এবং কটন কিছুটা ফ্ল্যাটেন্ড শেপের হয়, যেটাকে মার্সারাইজেশন করে কিছুটা সার্কুলার কন্ডিশনে আনা হয়। এট দ্য সেম টাইম ইফ ইউ টক অ্যাবাউট ম্যানমেড ফাইবার্স, ম্যানমেড ফাইবার্স আর অফেন মেড উইথ ট্রাই লোভাল স্টার অর হলো ক্রস সেকশন ফর পার্টিকুলার পারপাসেস, দিস মেক্স ইট ইম্পসিবল টু হ্যাভ আ ইউনিভার্সাল সিস্টেম অফ ফাইবার ফাইননেস বেসড অন ফাইবার ডায়ামিটার। তাহলে ফার্স্ট যে পয়েন্টটা, সেটার কোয়েশ্চেনটা এমন আসতে পারে যে ওয়াই ইজ ইট সো হার্ড অর নিয়ারলি ইম্পসিবল টু হ্যাভ আ ইউনিভার্সাল সিস্টেম টু ডিফাইন fiber fineness, or why is it so hard or nearly impossible to determine a fiber fineness depending on its fiber diameter? কেন? Because আমরা ফাইবারের ডায়ামিটার সিলেক্ট করে তখনই ফাইবারের ক্রস সেকশন জানতে পারবো এবং তার থেকে ফাইবারের ফাইননেস জানতে পারবো। বিকজ আমরা জানি যে ফাইনার যত বেশি ওয়েট পার ইউনিট লেন্থ কম বা বেশি থাকে তার উপর ডিপেন্ড করে আমরা বলি, বাট আমরা একটা স্ট্রেট পয়েন্টে বলতে পারি লিনিয়ার ডেন্সিটিটা। তো তার ডায়ামিটারটা আসলে কি ফাইনার নাকি কোয়ার্সার এর উপর ডিপেন্ড করে আমি ফাইবারকে ফাইনার বা কোয়ার্সার বলছি। বাট এটা তখন পসিবল যখন তোমার ফাইবারটা কিছুটা সার্কুলার শেপের। যদি তোমার ফাইবারের ক্রস সেকশনটা সার্কুলার না হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ডায়ামিটার ইউজ করে কাজ করতে পারছো না, বিকজ সে ট্রায়াঙ্গুলার শেপ যখন হচ্ছে সেটা কিন্তু কিছুটা ত্রিভুজ আকৃতির, ত্রিভুজ আকৃতি তার মানে কিন্তু সেটা ক্রস সেকশনাল ভিউটা তুমি সার্কুলার পাচ্ছ না। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফাইবার ডায়ামিটারকে কনসিডারেশনে আনলে তুমি ফাইবারের ফাইননেস মেজার করতে পারছো না। তার মানে শুধুমাত্র সার্কুলার শেপের যে ফাইবারগুলো সেগুলোকেই তুমি ফাইবার ডায়ামিটার থেকে ফাইবারের ফাইননেস মেজার করতে পারছো। বাট যদি সার্কুলার শেপের না হয় সেক্ষেত্রে তোমাকে লিনিয়ার ডেন্সিটিকে কনসিডারেশনে আনতে হবে। সেকেন্ড নাম্বারে বলা হয়েছে দ্য ক্রস সেকশন অফ দ্য ফাইবার্স মে নট বি ইউনিফর্ম অ্যালং দ্য ফাইবার লেন্থ, দিস ইজ অফেন দ্য কেস উইথ ন্যাচুরাল ফাইবার্স। ম্যানমেড ফাইবার তো তুমি সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছ, লেন্থ কেমন হবে, স্ট্রেংথ কেমন হবে, ডায়ামিটারের শেপ কেমন হবে, সবকিছু। বাট ওয়েন ইট ইজ ন্যাচুরাল ইউ ক্যান্ট ডিটারমাইন। তো যেটা হয় একটা ফাইবার থেকে আরেকটা ফাইবারের ক্রস সেকশনে অনেক বেশি ভ্যারি করে, তখন যে তুমি একটা ফাইবারকে মেজার করে বাকি 10টা ফাইবারের মেজারমেন্টটা দিয়ে দিবে এটা খুব টাফ হয়ে যায়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ক্রস সেকশনাল শেপ অফ দ্য ফাইবার্স মে নট বি ইউনিফর্ম ফ্রম ফাইবার টু ফাইবার। তার মানে সেকেন্ড দুইটা পয়েন্ট কি হলো, দ্য ক্রস সেকশন অফ দ্য ফাইবার্স মে নট বি ইউনিফর্ম অ্যালং উইথ দ্য ফাইবার লেন্থ, একই ফাইবার লেন্থ এর মধ্যে প্রত্যেকটা জায়গাতে সেম ইউনিফর্ম লেন্থ পাওয়াটা খুব টাফ অ্যাজ ইট ইজ আ ন্যাচুরাল ফাইবার। আরেকটা কথা হলো একটা ফাইবারের ক্রস সেকশনাল ভিউ আরেকটা ফাইবারের সাথে নাও মিলতে পারে, এটা ফাইবার টু ফাইবার ভ্যারি করতে পারে। তো এই The great degree of variability found in natural fibers means that a large number of measurements have to be carried out in such cases. There are a number of different ways of measuring fiber fineness or diameter, which differ fundamentally in their definitions of fineness so that the measurements are not easily interconvertible. তো আমরা যে প্রবলেমগুলো দেখলাম এই প্রবলেমগুলো ইন জেনারেল ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে ইন্ডিকেট করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আসলে যখন ভ্যারিয়েশন খুব হাই থাকবে তখন তোমাকে যেটা করতে হবে যে মেজারমেন্টটাও একটু ভার্সাটাইল হতে হবে। দেখা যাচ্ছে যে তুমি কতগুলো টেস্ট নিয়ে তার যে একটা অ্যাভারেজ পেলে
এই অ্যাভারেজটা নিয়ে তুমি কাজ করবে। আর আমরা যে ডিফারেন্ট টাইপস অফ মেথডস আছে যেগুলোর মাধ্যমে বলা হয়েছে যে যাতে রেজাল্টটা খুব বেশি চেঞ্জেবল না হয়, যেমন ধরো আমি চেঞ্জ আমি যখন রেজাল্ট বের করলাম এক ধরনের রেজাল্ট এসেছে, আবার তোমরা ডায়মন্ডসে যে ডায়মন্ড টেস্ট করেছে ওই ফাইবার গুলাকে, বাট ওর রেজাল্ট ডিফারেন্ট এসেছে। তারপর আমি দেখলাম যে আমজাদ হোসেন ও টেস্ট করেছে, ওর রেজাল্ট গুলো আবার ডিফারেন্ট এসেছে। তো এরকম যদি খুব বেশি ভ্যারি না করে, এই জিনিসটার জন্যই আসলে এই মেথড গুলা ইউজ করা হয়। তো আমরা এখন দেখবো এয়ারফ্লো মেথডটা আসলে কি, আর এর মাধ্যমে কিভাবে আমরা ফাইবারের ফাইননেস মেজার করতে পারি। বেসিক্যালি এয়ারফ্লো যে মেথডটা, এটার প্রিন্সিপাল হলো যে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এয়ার পাস করাবে তোমার ফাইবার গুলার মধ্য দিয়ে, এবং প্রেশারও কনস্ট্যান্ট থাকবে। সব ধরনের ফাইবার ক্ষেত্রে তোমার প্রেশার কনস্ট্যান্ট থাকবে। যে ফাইবার গুলার মধ্য দিয়ে এয়ারটা খুব ইজিলি পাস হতে পারবে সেই ফাইবার গুলাকে কোয়ার্সাল ফাইবার, আর যে ফাইবারের মধ্য দিয়ে এয়ারের ফ্লোটা কিছুটা ধীর গতিতে যাবে সেটাকে আমরা বলবো ফাইনাল ফাইবার। বেসিক্যালি এই প্রিন্সিপালের উপর বেস করেই এই মেথডটাতে কাজ করা হয়। দেখো এখানে কি বলা হয়েছে, ইন দিস মেথড ফাইবার ফাইননেস ইজ মেজার্ড বাই এয়ার ফ্লো। ইফ লার্জ অ্যামাউন্ট অফ এয়ার ইজ ব্লোন দ্য ফাইবার উইল বি কোয়ার্স, ইফ স্মল অ্যামাউন্ট অফ এয়ার ইজ ব্লোন দ্য ফাইবার উইল বি ফাইন। প্রসিডিওরটা কি, আ স্যাম্পল অফ নোন ওয়েট ইজ টেকেন, একটা নির্দিষ্ট ওয়েটের স্যাম্পল তুমি নিবে, অ্যান্ড কম্প্রেসড ইন আ সিলিন্ডার টু নোন টু আ নোন ভলিউম অ্যান্ড সাবজেক্টেড টু অ্যান এয়ার কারেন্ট অ্যাট আ নোন প্রেশার। The rate of airflow through the porous plug of fiber is measured. Suppose two cylinders of similar dimensions are filled with ektate chilo a few cylinder rods of large diameter, many rods of small diameter. Say ei je figure ta dekhte pachho, eta modhe a te ache hocche kichuta coarser fiber ar b te ache kichuta finer fiber. A er tulonay amra shobai eta dekhte pacchi tai na, je eta diameter beshi amra to bollami je otake amra boli coarser fiber. এখন দেখো এই একটা কোয়ার্সার ফাইবার থেকে এই যে একটা কোয়ার্সার ফাইবার, আমি যদি এটা সেন্টার থেকে এটা সেন্টারকে দেখতে যাই, তাহলে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের ডিস্টেন্সটা অনেক বেশি এই ফাইবারের একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের তুলনায়। তো একটা ফাইবার থেকে আরেকটা ফাইবারের সেন্টার যত বেশি দূরে আছে তার মাঝখান দিয়ে যে গ্যাপটা, গ্যাপটাও কিন্তু তত আস্তে আস্তে কি হয় বাড়তে থাকে। তো তুমি যদি এখানে দেখো, এখানে যে পরিমাণ স্পেস আছে এখানে তার থেকে কি স্পেসটা একটু বেশি থাকে, বিকজ কি তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কিছুটা হাই। তো তুমি যখন সেম প্রেশারে এয়ার ফ্লো করতে থাকবে তখন এর মাঝখান দিয়ে দেখা যাচ্ছে প্রেশারটা কিছুটা হাই স্পিডে উপরে ব্লোন আউট হবে, আর বি এর মধ্য দিয়ে এর তুলনায় কিছুটা কম। তো এটাই বলা হয়েছে, ইফ এয়ার ওয়ার ব্লোন থ্রু দ্য টু সিলিন্ডার্স এট দ্য সেম প্রেশার ইট উড বি ফাইন্ডিং দ্য রেট অফ এয়ার ফ্লো থ্রু বি ওয়াজ লেস দ্যান থ্রু এ। রিজনটা কি, দ্য রিজন ইজ দ্যাট দ্য এয়ার ফ্লোয়িং থ্রু বি হ্যাজ মোর রড সারফেসেস টু ফ্লো পাস্ট। The difference in the rate of airflow is a measure of the difference in the surface area of the larger diameter and small diameter rods. This leads us to consider the specific surface. Amra specific surface ta formula ta ki jani, je surface area bhag volume. Ekhan theke amra surface area bear korbo ebong volume, surface area bear korlam pi into l d, sorry pi into dl, etake amra dhore nilam je surface area s prime dara, আর ভলিউমটাকে ধরে নিলাম যে আমরা জানি যে ফর্মুলাটা হলো পাই আর স্কোয়ার। তাহলে ক্রস সেকশনাল এরিয়ার সাথে আমি লেন্থ কে গুণ দিলাম, এই দুটা রেশিও করে আমি কি পেলাম, ডিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আমরা হ্যালো আমাকে কিছু বলেছো? আচ্ছা তাহলে দেখো আমি এখানে দেখলাম যে স্পেসিফিক সারফেস এরিয়া যেটা, এটার সাথে ফাইবারের যে ডায়ামিটারটা সেটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি বলা হয়েছে, ফর ফাইবার্স অফ সার্কুলার ক্রস সেকশন স্পেসিফিক সারফেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফাইবার ডায়ামিটার, দেয়ারফর বাই মেজারিং দ্য রেট অফ এয়ার ফ্লো আন্ডার কন্ট্রোল কন্ডিশন দ্য স্পেসিফিক সারফেস ক্যান বি ডিটারমাইন্ড অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ফাইবার ডায়ামিটার। Then by using a value for the density of the material, the fiber width per unit length or fineness could be derived. তার মানে আমি কিন্তু এই ক্যালকুলেশনটা যদি আমার জানা থাকে যে ফাইবারের ডায়ামিটারটা কত এবং লেন্থটা কত ছিল, এটার উপরে ডিপেন্ড করে আমি এখান থেকে স্পেসিফিক সারফেসও বের করা সম্ভব, আবার ফাইবারের ডায়ামিটারও বের করা সম্ভব।
একটা টার্ম আছে যেটার সাহায্যে ফাইবারের ফাইননেস আর কোয়ার্সনেস কে ডিটারমিন করা হয়, যেটাকে বলা হয় মাইক্রোনায়ার ভ্যালু। মাইক্রোনায়ার ভ্যালু কে রিপ্রেজেন্ট করা হয় মাইক্রোগ্রাম পার ইঞ্চ দ্বারা। দ্য মাইক্রোনায়ার ভ্যালু রিগার্ডেড অ্যাজ ইন্ডিকেশন অফ ম্যাচিউরিটি অ্যান্ড ফাইননেস। দ্য ইউনিটস আর কমনলি ইগনোর। দ্য হায়ার মাইক্রোনায়ার ভ্যালু অফ দ্য ফাইবার, দ্য ফাইবার রিগার্ডেড কোয়ার্সার। মাইক্রোনায়ার ভ্যালু যত বাড়তে থাকবে আমাদের ফাইবার, তত বেশি কোয়ার্সার হতে থাকবে। তোমরা অলরেডি আমি বললাম যে এটাকে যে ইউনিটে রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো মাইক্রোগ্রাম পার ইঞ্চ। প্রতি ইঞ্চিতে কত মাইক্রোগ্রাম আছে, তো ইঞ্চটা তো ফিক্স, তার মানে লেন্থ ফিক্সড, লেন্থ ফিক্সড, ওয়েট হচ্ছে চেঞ্জ হতে থাকে, ওয়েট হচ্ছে চেঞ্জেবল। এটা কি ডিরেক্ট সিস্টেমে পড়ে নাকি ইনডিরেক্ট সিস্টেমে? এটা না পারা খুবই হতাশাজনক। তোমাদেরকে স্যার এটার উপর বিশাল বড় একটা চ্যাপ্টার পড়িয়েছে না আমি যতটুকু জানি। বলো, কথা বলো, রেসপন্স করতে হবে তো, জানলে বলো না জানলে বলো। জাকিরুল ইসলাম, আইডি 18। লেন্থ ফিক্স আসসালামু থাকে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেন্থ ফিক্স থাকে কোন সিস্টেমে, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? ম্যাম লেন্থ ফিক্স থাকে কোন সিস্টেমে, ডিরেক্ট অর ইনডিরেক্ট? টেক্সের ডেফিনেশনটা কি? ওগুলা তেমন একরে পড়ি নাই ম্যাম, তবে টেক্সের ডেফিনেশনটা কে পারো? আচ্ছা তুমি আমাকে এতটুকু বলো, জাকিরুল, টেক্স যে কাউন্টিং সিস্টেমটা, এটা কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? ম্যাম হচ্ছে ডিরেক্ট, হ্যাঁ ইনডিরেক্ট ম্যাম। ইনডিরেক্ট। তাহলে ইংলিশ কাউন্টটা কি ডিরেক্ট? ও সরি ম্যাম, ইংলিশটা হচ্ছে না ইনডিরেক্ট। আর একটা দুটো নাম পড়তে নাম বলতে পারবে যেটা ইনডিরেক্ট কাউন্টিং সিস্টেমে পড়ে? কি কি জানি ছিল ম্যাম ভুলে গেছি। হ্যাঁ, কে বলতে পারবে? ডায়মন্ড কোথায়? ডায়মন্ড কি আজকে চলে গেছে? নিশান, তুমি বলতে পারবে? ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো, কে বলতে চাচ্ছিলা? ম্যাম ডিরেক্ট টেক্স ডেনিয়ার। আচ্ছা, টেক্স এর ডেফিনেশনটা কি, আমি এটা জানতে চেয়েছিলাম। আচ্ছা, মাইক্রোগ্রাম পার ইঞ্চ, এই যে যে ইউনিট ম্যাম সিস্টেমটা আছে, 1000 মিটারে জি 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 বলো, 1000 মিটারের ওজন যত, ওজন যত গ্রাম তত ট্যাক্স ম্যাম। ওকে, তাহলে এখানে বলেছে 1 ইঞ্চির ওজন যত গ্রাম, তাহলে এটা কি ডিরেক্টে আছে না ইনডিরেক্টে আছে? ইঞ্চটা কি লেন্থ রিপ্রেজেন্ট করে লেন্থ নাকি ম্যাম ওয়েট রিপ্রেজেন্ট করে? ডিরেক্ট, ম্যাম এটা ডিরেক্টে আছে ম্যাম। ডিরেক্টে আছে। তাহলে ডিরেক্টে ভ্যালু যত বাড়তে থাকে, তোমার যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়াল কি ফাইনার হয় নাকি কোয়ার্সার হয়? সে তোমার হাইট হলো 5 ফিট আর তোমার বন্ধুর হাইট হলো 5 ফিট 11 ইঞ্চি, তোমাদের দুজনের ওজনই হচ্ছে 70 কেজি। তাহলে যার যার হাইট হচ্ছে 5 ফিট তাকে বেশি ফাইনার দেখাবে, মানে শুকনা শাকনা দেখাবে, নাকি যার হাইট 5 ফিট 11 ইঞ্চি তাকে দেখাবে? যার হাইট বেশি তাহলে ফাইবারের ক্ষেত্রে কি ডিফারেন্ট কোনো কিছু হবে? না ম্যাম। তাহলে মাইক্রোনাল ভ্যালু বাড়লে ফাইবার কি ফাইনার হবে নাকি কোয়ার্সার হবে? ম্যাম কোর্সার হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। বাকি যারা আছো ক্লাসে সবার কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড যে ফাইবার প্রপার্টি, ফাইবার ফাইননেস, সেটাও এর মাধ্যমে শেষ হলো। আমরা থার্ডটাতে যাব। থার্ডটা যেটা, এটা হচ্ছে ফাইবারের স্ট্রেংথ নিয়ে। স্ট্রেংথ বলতে আসলে কি বোঝায়?
ওই স্টুডেন্ট বলতে কি বুঝে এটা কেউ জানো না, চুপ করে বসে আছো, একটা কোয়েশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায় না, খুবই হতাশাজনক। না ফাইবার স্ট্রেংথ মানে ম্যাম মানে ফাইবারটা কতটুকু নিতে পারবে, লোড নিতে পারবে ওইটা না? হ্যাঁ তো বলো, যা মন চায় সেটা বলো, আমি তো বলি না, একদম এক্সাক্টই বলতে হবে, নাহলে মার্ক কেটে দিব, বলেছি না ম্যাম আসলে শিওর ছিলাম না তো ওই জন্যই ম্যাম চুপ করেছিলাম। অলওয়েজ নট ম্যান্ডেটরি যে তোমাকে, তোমাকে তুমি যদি পরীক্ষার খাতায় অ্যান্সার করতে চাও দেন ইটস ওকে, তোমাকে 100% শিওর হয়ে অ্যান্সার করা উচিত, না হলে মার্কস জিরো পাবে, সবাই তো আর না পড়ে মার্কিং করে না, তাই না? কিন্তু যখন ক্লাসে পড়াচ্ছি তখন তো একটু মত বিনিময় করতেই পারো, না হলে ব্যাপারটা এমন হয়ে যায় যে আমি হচ্ছি রোবট, আমি কথা বলতেই আসি আর তোমাদের কোনো রেসপন্স নেই, যেহেতু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তোমরা যদি এমন করো তাহলে কিন্তু আমি ভিডিওতে যখন থাকবে ভিডিওটা অবশ্যই অন রাখতে হবে, ম্যান্ডেটরি করে ফেলবো, সেটা কি করবো? না ম্যাম জি, সেটা যদি না ম্যাম হয় তাহলে রেসপন্স করতে হবে, আমি একা একা কথা বলতে চাই, তোমরা সবাই আরামসে ঘুমোবা বা গান শুনবা মিউট করে, এটা চলবে না। আচ্ছা তাহলে নিসার বলেছে যে স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে যে ফাইবারটা আসলে কতটুকু লোড তার উপরে নিতে পারবে, তার মানে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে সে নিশ্চয়ই ব্রেকডাউন হবে, তো ব্রেকডাউনের আগের যে পজিশনটা সে পর্যন্তই হচ্ছে তার স্ট্রেংথ। এখন আসলে এর মধ্যে আসলে আমরা কি কি দেখবো বা কি কি মেজার করা হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো বলা হয়েছে যে ফাইবার স্ট্রেংথ ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স, দা ম্যাক্সিমাম স্ট্রেংথ ফর আ ফাইবার ইজ অ্যাপ্রক্সিমেটলি 60 সেন্টিনিউটন পার টেক্স। তাহলে একটা ফাইবার স্ট্রেংথ সবচেয়ে বেশি যেটা ধরা হয়েছে সেটা হলো 60 সেন্টিনিউটন পার টেক্স। নর্মালি ব্রেকিং স্ট্রেংথ যদি আমরা কটনের কথা চিন্তা করি সেক্ষেত্রে হয়ে থাকে 15 থেকে 40 সেন্টিনিউটন পার টেক্স। থার্ড যে পয়েন্টটা, এই পয়েন্টের সাথে সেকেন্ড চ্যাপ্টার ময়েশ্চারের সাথে একটা টপিকের মিল আছে, তোমাদের মনে আছে কিনা আমি একটু দেখবো। এখানে বলা হয়েছে ভেরি উইক কটন ফাইবার্স আর টু বি অ্যাভয়েডেড বিকজ কটন উইল রাপচার ডিউরিং প্রসেসিং বোথ ইন দ্য ব্লো রুম অ্যান্ড কার্ডিং কজেস ক্রিয়েশন অফ শর্ট ফাইবার্স অ্যান্ড ডিফরমেশন ইন ইয়ার স্টুডেন্ট অ্যান্ড ইউনিফর্মিটি। না এটাতে মিল নেই, এটার পরেরটাতে মিল আছে। বাট এখানে দেখো একটা ছোট্ট কোয়েশ্চেন আছে যে ওয়াই উইক কটন ফাইবার্স আর টু বি অ্যাভয়েডেড ডিউরিং কটন ব্লো রুম অর কার্ডিং সেকশন, ইফ ইউ ওন্ট অ্যাভয়েড দিস টাইপ অফ ফাইবার দেন হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট। এই টাইপের ছোট ছোট কোয়েশ্চেন এখানে আসতে পারে। ভেরি উইক কটন ফাইবার গুলাকে বলা হয়েছে অ্যাভয়েড করতে তুমি যখন ব্লো রুম অথবা কার্ডিং মেশিনে এই প্রসেসিংটাকে করছো, আর ব্লো রুম অথবা কার্ডিং এ যখন তুমি ফাইবারকে দিতে পারছো না তখন কিন্তু ওই ফাইবারকে অ্যাট দা এন্ড তুমি ইউজই করতে পারছো না, কারণ আমরা সবাই জানি যে স্পিনিং এর ফার্স্ট যে প্রসেসিং এর যে ফার্স্ট যে স্টেপটা সেটা হলো ব্লো রুম, আর সেকেন্ড যে স্টেপটা সেটা হলো কার্ডিং। ব্লো রুম আর কার্ডিং এ বেসিক্যালি হয়টা কি, কেউ কি একটু বলবে আমাকে? ইয়ার্ন ওয়ান পড়েছো না বা শর্ট স্টাপল স্পিনিং ওয়ান পড়েছো? শর্ট স্টাপল স্পিনিং পার্ট ওয়ান সাবজেক্টটা কি আছে তোমাদের? তো ওখানে হ্যাঁ হ্যাঁ এই সেমিস্টারে আছে, আছে না? আচ্ছা তাহলে বলো ব্লো রুম আর কার্ডিং এর কি কাজ হয় তোমাদের? শর্ট স্টাপল স্পিনিং এর ইয়ার কোন পর্যন্ত, কার্ডিং পর্যন্ত না নাকি ড্র ফ্রেম? ম্যাম কতটুকু পর্যন্ত এটা তো বলতে পারবো না, আমরা ব্লো রুম আছে কার্ডিং আছে এই টপিক কে কে গুলোর নাম জানি পড়াচ্ছেন, মানে। রুবেল স্যার আর মাসুম স্যার? না তৌফিকা ম্যাম আর একটা নতুন ম্যাম আসছেন উনি। নতুন ম্যাম সুস্মিতা পাল ম্যাম? জি জি সুস্মিতা পাল না সাহা মনে হয় ওনার নাম, সুস্মিতা সুস্মিতা সাহা, সাহা ম্যাম। আচ্ছা আচ্ছা জি জি বুঝতে পেরেছি। সুস্মিতা সাহা ম্যাম কি স্টার্ট করেছেন? জি উনি স্টার্ট করছেন, উনি একটা ক্লাস নাকি নাকি দুইটা নিছেন যে শুধু, কারণ তৌফিকা ম্যাম আমাদের মাঝখান দিয়ে অনেকদিন ক্লাস নেন নাই মানে প্রায় 1 মাস মতো, তো উনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে একটু ক্লাস ধরছেন তো উনি কয়েক সপ্তাহ ধরে নিচ্ছেন আর কি, ওই জন্য হচ্ছে সুস্মিতা সাহা ম্যাম দুইটা নিচ্ছিলেন এরপরে আর মানে আপাতত। আমি ওটা জানতে চাচ্ছি না স্যার, শ্রদ্ধেয় স্যার ম্যামদের ক্লাসের হিস্ট্রি, আমি জানতে চাচ্ছি যে ব্লো না না রুম ম্যাম আর ওইটার জন্য বলতে চাচ্ছি যে মানে আমাদের অনেকদিন ক্লাস হয় নাই তো ওই জন্য আমরা বেশি দূর আগাই নাই, সেটার জন্য আপনাকে মানে কথাটা বললাম, বুঝতে পেরেছি, বাট ওই জন্য একটু আমরা মানে মনে আসলে আছে তেমন বেশি কিছু জানি না। কিছু কম বেশি কিছু জানো না? আচ্ছা ঠিক আছে, টপিকের নাম গুলা জানি, ওই আটা কার্ডিংটা নিয়ে পড়াইতেছিল তৌফিকা ম্যাম এটুকুই।
আচ্ছা ঠিক আছে, যদি না জানো তাহলে ইনশাল্লাহ জেনে যাবে ইন ফিউচার। আমি তাহলে জাস্ট এতটুকুই বলে রাখি যে যদি তোমার কটন ফাইবার স্ট্রেন্থ খুব বেশি ভালনারেবল হয়, তাদের স্ট্রেন্থ যদি খুব কম থাকে, তখন যেটা হয় যে তুমি তাকে ব্লোরুম বা গার্ডিং সেশনে ইউজ করতে পারবে না। কেন পারবে না, এটার কারণে কি হবে, ব্রেকেজ রেটটা অনেক হাই হয়ে যাবে, যার কারণে শর্ট ফাইবারের যে ক্রিয়েশন টেন্ডেন্সিটা সেটা খুব হাই থাকবে, এবং তোমার ইয়ার্ন স্ট্রেন্থ আর ইয়ার্নের যে ইউনিফর্মিটি সেটা আস্তে আস্তে কি করবে, ফল করবে। কারণ কি, তার মধ্যে যে ফাইবার গুলো আছে, ফাইবার স্ট্রেংথ কম হওয়াতে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ব্রেকেজ হয়ে যাচ্ছে। এখন ইয়ার্নের গায়ে তো নাম্বার অফ ফাইবারসই থাকে, ফাইবার গুলো যদি নিজেদের মধ্যে ব্রেকডাউন অবস্থায় থাকে, তখন যেটা হবে যে ইউনিফর্মিটিটা নষ্ট কিভাবে হবে, যেহেতু রাপচার পয়েন্ট অনেক বেশি, তার মানে কি প্রোট্রুডিং এন্ড গুলা বের হয়ে যাবে, মানে ইয়ার্নের ক্রস সেকশন থাকে যে শর্ট ফাইবার গুলো আছে যেগুলো ব্রেকেজ হয়েছে, সেই এন্ড গুলা বাইরে থাকাতে যেটা হবে, যেটা হলো নেপস ক্রিয়েট হবে, দেন তোমার হেয়ারনেস টেন্ডেন্সি অনেক হাই থাকবে, কোথাও চিকন হবে, কোথাও মোটা হবে, দেন আমার স্ট্রেংথ অনেক কম থাকবে। তো এই ধরনের প্রবলেম গুলো যাতে ফেস করতে না হয়, এটার কারণে একটু ফাইবার স্ট্রেংথ এর দিকে নজর রাখতে হয়। অ্যান্ড দা ফোর্থ পয়েন্ট, দিস ইজ ইন্টারকানেক্টেড উইথ আওয়ার সেকেন্ড চ্যাপ্টার, ময়েশ্চার। আমি একটু দেখতে চাচ্ছি তোমাদের কারো কি মনে আছে কিনা, সেটা হলো except for polyester fiber strength depends on moisture content for linen cotton etc. fiber strength increases with increasing moisture content while the reverse happen in case of nylon viscose etc. fibers bola hoyeche in general moisture joto barte thake fiber strength fall korte thake but cotton emon ekta fiber jeta khetre moisture content joto bare er strength o toto bare why তোমাদেরকে এই কোয়েশ্চেনের অ্যানসারটা বলা হয়েছিল, এখন আমাকে রিপ্লাই করো ওয়াই। ম্যাম ময়েশ্চার বলতে আমরা জানি যে পানি H2O, যেটা OH আর H নিয়ে গঠিত, মানে OH আয়ন আর হাইড্রোজেন আয়ন। তো ম্যাম কটনে আমরা জানি ম্যাম হাইড্রোজেন আয়ন থাকে। ম্যাম কটন হচ্ছে সেলুলোজিক ফাইবার। তো সেলুলোজিক ফাইবারের যে মানে মলিকুলার গঠনে ওএইচ এর কটনের ওএইচ এর সাথে পানির এইচ এর একটা বন্ড তৈরি হয়। আচ্ছা তারপর এই বন্ডটা ম্যাম হাইড্রোজেন বন্ড, তো এটা মানে ফাইবারের স্ট্রেংথে মানে একটু হলো স্ট্রেংথ অ্যাড করে। আচ্ছা আর কেউ কিছু অ্যাড করতে চাও? আচ্ছা ঠিক আছে, যতটুকু বলেছো ভেরি গুড, আর বাকিটুকু যে যেটুকু ভুলে গেছো, এটা ইনশাল্লাহ যখন রিভাইজ করবে সেকেন্ড চ্যাপ্টারটা, তখন আবার মনে পড়ে যাবে, আর না পড়লে তখন আমি আবার রিভাইজ করব। এখন আপাতত আর এটা নিয়ে কথা না বলি। দেখো কিছু কিছু ফাইবার ব্রেকিং স্ট্রেংথ গুলো এখানে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া আছে, যেমন পলিয়েস্টারের ক্ষেত্রে 35-60 হয় সেন্টিনিউটন পার টেক্স, কটনের ক্ষেত্রে 15-40, উলের ক্ষেত্রে 12-18 সেন্টিনিউটন পার টেক্স পর্যন্ত হতে পারে। ফাইবার স্ট্রেংথ কে একটা ইউনিটে রিপ্রেজেন্ট করা হয় বা প্রেসলি ইন্ডেক্স বলে যে মেথডটাকে বা মেজারিং টেকনিকটাকে, এখানে প্রেসলি ইন্ডেক্স বের করা হয় হচ্ছে ব্রেকিং লোড এবং বান্ডল ওয়েট এর মাধ্যমে, যেখানে ব্রেকিং লোডটা থাকতে হয় পাউন্ডে এবং বান্ডল ওয়েটটা মিলিগ্রামে। এখানে প্রেসি ইন্ডেক্স এর মাধ্যমে ফাইবার স্ট্রেংথ কে ক্লাসিফাই করে দেখানো হয়েছে, জাস্ট একটা আইডিয়া রাখার জন্য যে কেমন ইউনিট থাকলে আমরা, যেমন কোথাও যদি প্রেসলি ইন্ডেক্স এর ভ্যালু 70 থাকে, 70-র নিচে থাকে, তাহলে আমরা বুঝে নিব যে ফাইবার অনেক বেশি উইক, আর যদি 90 বা তার উপরে থাকে সেটাকে আমরা বলবো যে এক্সিলেন্ট ভ্যালু। এখন দেখো কিছু টার্মিনোলজি আর ডেফিনেশন আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। যেমন এক নম্বরে হচ্ছে লোড। লোড বলতে আসলে কি বোঝায়, আমি যখন কোনো একটা স্পেসিমেনের এক্সিয়াল ডিরেকশন বরাবর কোনো একটা টেনশন ডেভেলপ করব, তখন বা কোনো একটা লোড ডেভেলপ করব, ওটার কারণে কি টাইপের টেনশন আসলে ওই স্পেসিমেনের ডেভেলপড হচ্ছে, এটাকে বলা হয় ওই স্পেসিমেনের জন্য প্রদত্ত লোড। লোড কে ইন জেনারেল গ্রাম আর পাউন্ডে রিপ্রেজেন্ট করা হয়। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ব্রেকিং লোড। তাহলে ব্রেকিং লোডটা কি, ব্রেকিং লোডটা হলো ওই পরিমাণ লোড যে যে পরিমাণ লোডের কারণে স্পেসিমেনটা ব্রেক হচ্ছে, মানে
ব্রেকিং হওয়ার আগ পর্যন্ত যে লোডটা, এটা হলো তার স্ট্রেংথ। বাট যখন ব্রেকডাউন হয়ে যাচ্ছে তখন তো সে ব্রেকেজ হয়ে গেল। তাহলে যে লোডটা অ্যাপ্লাই করার কারণে তোমার স্পেসিমেনের ব্রেকডাউন হচ্ছে, ওই পয়েন্টটাকে বলা হয় ব্রেকিং লোড। এটাকে রিপ্রেজেন্ট করা হয় গ্রাম অথবা পাউন্ড দ্বারা। আর যেখানে এরিয়া কনসিডারেশন করা হয় বা কনসিডার করা হয়, ওখানে ইউনিটটা প্যাস্কেলে রিপ্রেজেন্ট করা হয়। দেন পয়েন্ট হচ্ছে স্ট্রেস। স্ট্রেস কি বলা হয়েছে, যে কতটুকু ফোর্স তুমি অ্যাপ্লাই করছো এবং কতটুকু ক্রস সেকশনের উপরে তুমি এই ফোর্সটা অ্যাপ্লাই করছো, এই দুটা রেশিওকে বলা হয় স্ট্রেস। যেমন এখানে দেওয়া হয়েছে যে স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স অ্যাপ্লাইড বাই এরিয়া অফ ক্রস সেকশন। এখন দেখো একটা পয়েন্ট আছে যে, বাট ইন কেস অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল অনলি ফর সার্কুলার ম্যাটেরিয়াল ইট ক্যান বি মেজার্ড ক্রস সেকশন অফ ইয়ার্নস অন ফেব্রিক ডিউ টু আননোন প্যাকিং ক্যারেক্টারিস্টিকস, দ্য এক্সাক্ট ক্রস সেকশনাল এরিয়া ইজ ভেরি ডিফিকাল্ট টু মেজার। অলসো দ্য ক্রস সেকশন অফ ইয়ার্ন ফাইবার অর ফেব্রিক্স আর ইরেগুলার, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম ফাইবার মেজারমেন্ট পড়ানোর সময়। তো যদি পুরোপুরি সার্কুলার না হয়, বিকজ পুরোপুরি সার্কুলার হওয়াটা খুব টাফ, যদি পুরোপুরি সার্কুলার হয় তাহলে তো ভেরি গুড, তখন আমি এভাবে এরিয়াটা বের করে ফেলতে পারছি। বাট যদি পুরোপুরি সার্কুলার না হয় তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় ফাইবারের এরিয়াটাকে বা স্ট্রেসটাকে মেজার করা। স্ট্রেসটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর একটাকে বলা হয় ট্রু স্ট্রেস। ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা যেটা, এখানে বেসিক্যালি ধরে নেওয়া হয় যে একটা ফাইবারের উপর তুমি যতই লোড দাও না কেন, তার ক্রস সেকশনের এরিয়া অলওয়েজ সেম থাকে। বাট ইটস নট পসিবল, বিকজ তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করো তার কিছুটা হলেও ডিফরমেশন হয়, যেটাকে আমরা এক্সটেনশন বা ইলঙ্গেশন বলে থাকি। তো ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে বলা হয়েছে এটাকে এটাকে ধরা হয়নি। তো যদি না ধরে কাজ করা হয়, নিচের যে ভ্যালুটা এটা সবসময় ফিক্সড, সে ধরে নাও নিচের এরিয়া হচ্ছে ছিল পাঁচ, সে পাঁচ, আর ফোর্সটা যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো ওই স্পেসিমেনের উপরে ওটা আস্তে আস্তে বাড়তে থাকে বা তুমি কমাচ্ছ। আর ট্রু স্ট্রেস যেটা, এখানে হচ্ছে ট্রু রিপ্রেজেন্টেশনটাই দেখানো হয় যে যত বেশি লোড দিচ্ছ তার যখন ডিফরমেশন হচ্ছে তখন এরিয়া কিছুটা হলেও কমছে, কারণ হচ্ছে কি তার ডায়ামিটারটা কমছে। যখন মেইন থেকে একটু একটু করে তুমি লোড দিচ্ছ, লোড দেওয়ার কারণে টেনশন হচ্ছে আর ইলঙ্গেশন হচ্ছে, তখন তো মেইন ডায়ামিটার থেকে ডায়ামিটারটা কিছুটা হলেও কমে। তো যখন লোড বাড়ছে, সেকেন্ডটা সিচুয়েশন হলো উপরেরটা ফোর্স লোড বাড়ছে আর এরিয়া কমছে। এখন দেখো দুইটি ধরনের স্ট্রেস তোমাকে দেওয়া হলো, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ট্রু স্ট্রেস। দুটার ক্ষেত্রে ধরো যে লোডটা একইভাবে বাড়ছে, বাট ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এর ক্ষেত্রে এরিয়া অফ ক্রস সেকশন বাড়ছে না, আর ট্রু স্ট্রেস এর ক্ষেত্রে এরিয়া অফ ক্রস সেকশনটা কি হচ্ছে আস্তে আস্তে কমছে। তাহলে কোনটা বেশি ভ্যালু দেখাবে অথবা কোনটার ভ্যালু বেশি হবে? আমার কথা কি বুঝতে পেরেছো? ফোর্সটা দুটোর ক্ষেত্রেই সেম, একটাতে নিচের ভ্যালুটা বাড়ছে আর একটাতে নিচের ভ্যালুটা বাড়ছে কমছে না, ধরো সেম আছে ফাইভ, আর নিচেরটাতে ভ্যালু আস্তে আস্তে কমছে। প্রথমে ধরো পাঁচ থেকে 4.9 হচ্ছে, 4.8 হচ্ছে, 4.7 হচ্ছে, আস্তে আস্তে করে কমছে। তাহলে কোন স্ট্রেসটা বেশি ভ্যালু দেখাবে? ম্যাম ট্রু স্ট্রেসটা বেশি ভ্যালু দেখাবে। তোমাদের কখনো কোয়েশ্চেন আসে ট্রু স্ট্রেস আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেস দুটার মধ্যে কোনটা বিগার এন্ড ওয়াই, তখন লিখতে পারবে না? কেউ কি বুঝতে পারোনি আমার কথা? যদি এটা আসে ট্রু স্ট্রেস ইজ অলওয়েজ হায়ার দ্যান ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, ইজ ইট ট্রু অর ফলস এক্সপ্লেইন, পারবে? জি ম্যাম পারবো।
ওকে, এটাই জানতে চাচ্ছিলাম। এখন দেখো তারপরের পয়েন্টটা হচ্ছে স্পেসিফিক স্ট্রেস আর ম্যাস স্ট্রেস বলা হয়েছে। আমরা এক ধরনের স্ট্রেস দেখেছি যেটা হচ্ছে যখন আমার সার্কুলার ক্রস সেকশনাল পয়েন্টটা, যখন আমার ক্রস সেকশনাল ভিউ সার্কুলার হয় সেক্ষেত্রে, বাট যখন সার্কুলার ক্রস সেকশনটা সার্কুলার হয় না তখন আসলে আমি কিভাবে সারফেস এরিয়াটাকে মেজার করব, সেজন্যই আসলে স্পেসিফিক আর ম্যাস স্ট্রেস ইউজ করা হয়ে থাকে। এক্ষেত্রে কি করা হয়, লিনিয়ার ডেন্সিটিটাকে ইউজ করা হয় ইনস্টেড অফ ক্রস সেকশনাল এরিয়া। ইট অলসো অ্যালাউস দ্য স্ট্রেংথ অফ ইয়ার্নস অফ ডিফারেন্ট লিনিয়ার ডেন্সিটিস টু বি কম্পেয়ার্ড। তো এক্ষেত্রে কি হয়, ফোর্স তো ফোর্সের জায়গায় থাকে, লোডটা তো তোমাকে অ্যাপ্লাই করতেই হবে, বাট লোডটা কি নিচে, যেটা যেটা দিয়ে তোমার রেশিও করছো বা ভাগ করছো, যখন সেটা ক্রস সেকশনাল ভিউ রিপ্রেজেন্ট করে না সেক্ষেত্রে ভাগ দিতে হয় লিনিয়ার ডেন্সিটি দ্বারা। তো এটাকে রিপ্রেজেন্ট করা হয় গ্রাম পার টেক, গ্রাম পার টেনিয়ার, সেন্টিপিড, নিউটন পার টেক হতে পারে, এটসেট্রা। দেন হচ্ছে টেনাসিটি অর স্পেসিফিক স্ট্রেন্থ। টেনাসিটিটা কি, দ্য টেনাসিটি অফ আ ম্যাটেরিয়াল ইজ দ্য মাস স্ট্রেস অ্যাট ব্রেক। যখন এই যে যখন আমি কনসিডারেশনে স্পেসিফিক স্ট্রেসটাকে আনছি, তখন যে পয়েন্টে গিয়ে ম্যাটেরিয়ালটার ব্রেকেজ হচ্ছে ওই পয়েন্টটাকে বলা হয় টেনাসিটি অর স্পেসিফিক স্ট্রেন্থ বলা হয়। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্পেসিফিক স্ট্রেস করেসপন্ডিং উইথ দ্য ম্যাক্সিমাম ফোর্স অন আ ফোর্স এক্সটেনশন কার্ভ। দ্য নমিনাল টেনিয়ার অর টেক্স অফ দ্য ইয়ার্ন অর ফাইবার ইজ দ্য ফিগার ইউজড ইন দ্য ক্যালকুলেশন অ্যান্ড নো অ্যালাউন্স ইজ মেড ফর এনি থিনিং অফ দ্য স্পেসিমেন অ্যাজ ইট ইলঙ্গেটস। ইউনিটস আর গ্রামস পার টেনিয়ার অর গ্রামস পার টেক্স। ব্রেকিং লেন্থটা কি, যে রেস কিলোমিটার দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয়, যেটাকে শর্টকাটে আর কে এম বলা হয়। তো এটা বলা হয় যে ব্রেকিং লেন্থ ইজ আর ওল্ডার মেজার অফ টেনাসিটি, ইট ইজ দ্য থিওরিটিক্যাল লেন্থ ইন কিলোমিটার অফ আ স্পেসিমেন অফ ইয়ার্ন হুজ ওয়েট উড বি এক্সার্ট আ ফোর্স সাফিসিয়েন্ট টু ব্রেক দ্য স্পেসিমেন। সে তাকে যখন তুমি ঝুলিয়ে রাখবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা টাইমে গিয়ে সে তার নিজের ওয়েটের কারণে ছিঁড়ে যায়। তো যে পয়েন্টে গিয়ে সে এক্সটেনশন হতে হতে নিজের ওয়েট আর ধরে রাখতে পারছে না, ছিঁড়ে যায়, ওই পয়েন্টটাকে বলা হয় ব্রেকিং লেন্থ। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সে যেটা 10x এর ইয়ার্ন ব্রেকেজ হয়েছে একটা লোড অ্যাপ্লাই করার মাধ্যমে, যে লোডের পরিমাণ ছিল 150 গ্রাম, তাহলে ব্রেকিং লেন্থ কত হবে, বলা হয়েছে 15 কিলোমিটার। কিভাবে, দেখো অলরেডি আমরা জানি যে টেনাসিটি রিপ্রেজেন্ট করার ফর্মুলা হলো ফোর্স ভাগ লিনিয়ার ডেন্সিটি। এখানে ফোর্স বা লোড ছিল 150 গ্রাম এবং লিনিয়ার ডেন্সিটি ছিল তার কাউন্টিং সিস্টেমটা, ইয়ার্নের কাউন্ট কত ছিল 10x। তাহলে 150 কে আমি যখন 10 দিয়ে ভাগ দিলাম তখন কিন্তু আমি 15ই পাচ্ছি। তাহলে আরকেএম ভ্যালুটা কি, সিঙ্গেল ইয়ার্ন স্ট্রেন্থ, যেটাকে মেজার করা হয় গ্রাম দ্বারা, ভাগ দিতে হবে ইয়ার্ন নাম্বার দ্বারা, যেটা এখানে টেক্সে ছিল। এখানে একটা ম্যাথ আছে, দেখো ম্যাথটা একটু সবাই একবার করে করে ফেলো, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। একটা পজিশন দেওয়া আছে যে 110 ইয়ারের একটা ইয়ার্ন আছে যেটা উপর লোড অ্যাপ্লাই করা হয়েছে 185 গ্রামে, টেনাসিটি কত আর রেস কিলোমিটারটা কত। তোমরা অলরেডি ফর্মুলা জানো, টেনাসিটি আর রেস কিলোমিটারের ফর্মুলা কিছুটা সেইমই। এখানে যেটা এক্সট্রা করতে হবে সেটা হলো ডেনিয়ারটাকে টেক্সে কনভার্ট করতে হবে। আমি তোমাদেরকে বলছি তোমরা লিখো, আমি কি বলবো, খাতা কলম আছে সবার কাছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, খাতা কলম আছে, আমি কি ম্যাথটা বলবো? জি ম্যাম। ওকে, লিখো যে 100 ডেনিয়ারের একটা লিখছো, 100, ইফ আ 100 ডেনিয়ার ইয়ার্ন ব্রেকস এট আ লোড অফ 185 গ্রাম, ক্যালকুলেট টেনাসিটি অ্যান্ড রেস কিলোমিটার। If a 100 denier yarn breaks at a load of 180 gram, calculate tenacity and RKM. লেখা হয়েছে? সবাই কি লিখেছো আমাকে একটু রেসপন্স করো প্লিজ। আরেকবার
if a 110-year yarn breaks at a load of 185 gram, calculate tenacity and RKM. হয়েছে লেখা? জি ম্যাম। আচ্ছা একটু ম্যাথটা করো, তোমরা অলরেডি জানো যে টেনাসিটি অর স্পেসিফিক স্ট্রেন্থ যেটাই বলুক না কেন ওটা কিভাবে মেজার করা হয়। আমি একটু স্লাইডটা চেঞ্জ করে রাখছি, তোমরা একটু নিজেরা ট্রাই করো, দেন আমরা দেখবো যে পারো কিনা। আর সাথে সাথে আমি রোল কল করছি, একটু রেসপন্স করো প্লিজ। আইডি ওয়ান, মুমতাহিনা মিম, আমি কখনোই তোমার তরফ থেকে বা নিবিড়ের তরফ থেকে কোন ধরনের রেসপন্স পায় না, এটার পেছনের রিজনটা কি? তোমরা 100% ক্লাসে প্রেজেন্ট থাকো বাট কখনো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো না, তোমরা কি আমার পড়া বুঝতে পারো না? ID 2 and 3, আমি তোমাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, তুমি কি আমার পড়া? আমার ID 39 ম্যাম, আমার চার্জ তো ম্যাম শেষ, ক্লাস এতক্ষণ করলাম ম্যাম, আমার এখনই না না আমি তোমাকে এটা মিউট করে নাই যে তুমি ক্লাস করো কি করো না, আমি জানতে চেয়েছি তুমি কি আমার পড়া বুঝো না, তুমি কখনো রেসপন্স করো না ম্যাম। ও ID 39 ম্যাম, ইয়া না 23 না। ID 2 এর নাম কি? তুমি রেসপন্স করো না কেন? আরেকটা মেয়ে যে মুমতাহিনা মিম, ম্যাডাম আসলে কথা ওইভাবে বলা হয় না। আচ্ছা কথা ওইভাবে বলা হয় না, ভেরি গুড অ্যানসার। আইডি ফোর, আচ্ছা আজকে যদি কেউ প্রেজেন্ট না দাও আমাকে মেইল করো, আমি অ্যাবসেন্টই দিয়ে রাখবো, আমার ঠেকা পড়ে নাই তোমাদের প্রতি ওয়াক্তে ওয়াক্তে খাতা বের করে এক একবার প্রেজেন্ট দাও অ্যাবসেন্ট দাও, আমার লাইফে আরো অনেক কাজ আছে, তো যে যার রেসপন্স করার দরকার নেই সে করো না, আমাকে মেসেজ করবে না কিন্তু। আইডি ফোর, ইয়েস ম্যাম। ফাইভ, ইয়েস ম্যাম। সিক্স, সিক্স রেজ হ্যান্ড করবে অথবা কিছু একটা করবে, পরে কিন্তু আর কিছু করবে না। সিক্স অ্যাবসেন্ট। সেভেন, এইট, এইট না, টেন, আইডি টেন, ইয়েস ম্যাম। ইলেভেন, আইডি ইলেভেন অ্যাবসেন্ট। টুয়েলভ, ইয়েস ম্যাম। থার্টিন, থার্টিন, ফোরটিন, ফোরটিন, আচ্ছা ফোরটিন রেজ হ্যান্ড করেছে। সিক্সটিন, ইয়েস ম্যাম। সেভেন্টিন, আইডি সেভেন্টিন। এইটিন, ইয়েস ম্যাম। নাইনটিন, নাইনটিন, টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান, 21 22 22 21 কি আছো 22 22 23 yes ma'am 24, নিশান 24 কি আছে নাকি ফেল করেছে নাকি ইউনিভার্সিটি চেঞ্জ করেছে কোনটা? না ম্যাম ও আছে ম্যাম, ও মানে ইউনিভার্সিটিতে আছে, ও ইয়ার ক্রাশও খাই নাই, মানে বাইরে হয়ে যায় না, এটা থাকে না ম্যাম। ওরা আমি একবার দুইবার বলছি ও যে মানে আপনি ওরে খুঁজছেন, ওটাও আমি ওরা জানাইছি। ও অন্য ক্লাসে থাকে ম্যাম, ও আসলে মানে নেটওয়ার্কের মধ্যে এরকম থাকে না, তো ওই জন্য মনে হয় আসলে ক্লাস ক্লাস করতে সমস্যা হইতে পারে ছেলেটার, এটা হইতে পারে।
তাহলে ওকে বলো ওর কোর্স কোঅর্ডিনেটরের সাথে কন্ট্যাক্ট রাখতে, ও কিন্তু প্রবলেমে পড়ে যাবে, বিকজ ও আমার কোনো ক্লাসেই ছিল না। ফার্স্ট ক্লাসের অ্যাবসেন্টটা কি ভুলে হয়েছে কিনা আমি একটু কনফিউজড। না ম্যাম, ওই ওদের ওর হচ্ছে যে এটা প্রবলেম, তো মানে বাইরে টাইরে যায় ক্লাস ক্লাস করে, এটা হইতে পারে কি জানি বাবা, আমার কোথাও তো ছিল না। আইডি 25 ম্যাম 21 মেসেজ দিছে দেখছেন, তুমি একটু কম Yes, ma'am. 34 35 36 36 38 Yes, ma'am. 39 Yes, ma'am. 40 41 Yes, ma'am. 42 42 43 Yes, ma'am. 44 45 46 Yes, ma'am. 47 Yes, ma'am. 48 49 50 51 52 Yes, ma'am. 53 54 Yes, ma'am. 55 56 57 Yes, ma'am. 58 Yes, ma'am. 57 আছো? Yes, ma'am. আজকে যেগুলো পড়ানো হয়েছে কোনো কিছু বুঝতে পারোনি এমন আছে? No, ma'am, মোটামুটি পড়ছি। আচ্ছা। 59 60 61 61 62 Yes, ma'am. 63 64 65 Present, ma'am. 66 Yes, ma'am. 67 Yes, ma'am. 68 69 71 72 73 74 75 76 77 78 79 Yes, ma'am. 80 ID 80 81 81 2018 ID 26
27 yes ma'am 34 yes ma'am 52 ফিল করার পরে খাতাটাকে টার্ন আউট করা খুবই বিরক্তিকর একটা কাজ আমি জানি না তোমরা এটা কেন বুঝছো না তোমরা যখন প্রেজেন্ট করি তখনই কেন এখানে মেসেজ করে দাও না বা রেজ হ্যান্ড করো না নাকি রেজ হ্যান্ডও করা যায় না তোমাদের ফোনে আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম তোমরা সবাই পেরেছো কারো কোনো প্রবলেম নেই আমি তাহলে ক্লাস শেষ করছি হ্যাঁ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম